হ্যালো এভরিওয়ান, আমি পৌশালি। চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সকলকে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। আজকে তো সমস্ত সিনেমা রিলিজ, তোমরা জানো। এখন আমরা এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এতগুলো সিনেমা রিলিজ হচ্ছে, কতগুলো করে শো কাউন্টিং পেল। তো আমরা প্রথমেই চলে আসি যেটা সবচেয়ে বেশি পেয়েছে, অ্যাজ ইউজুয়াল বিক্রম বেদা। বিক্রম বেদা পেয়েছে 355টা শো। আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি। এরপরেই আমরা চলে আসি কর্ণ সুবর্ণের গুপ্তধন। কর্ণ সুবর্ণের গুপ্তধন পেয়েছে 163টা শো। উল্টো দিক থেকে আমরা কাছের মানুষের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি তিনিও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, তিনি পেয়েছেন 116টা শো। এরপরে আমরা চলে আসি বাকি সিনেমাগুলোতে। পনিয়িন সিলভান পার্ট 1 পেয়েছে 78টা শো। বৌদি ক্যান্টিন পেয়েছে 46টা শো। এবং সর্বশেষ মিশন এভারেস্ট বলে যে বাংলা ছবিটা আসছে ক্যামেলিয়া প্রোডাকশনের পক্ষ থেকে, সেই ছবিটা পেয়েছে মাত্র 29টা শো। তাহলে তোমরা বুঝতেই পারছো আমি কাউন্টিং এর দিক থেকে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন এভাবে তোমাদেরকে বলার চেষ্টা করলাম। অ্যান্ড এটা আমরা জানতামই যে বিক্রম বেদাই সবচেয়ে বেশি শো পাবে, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, কর্ণ সুবর্ণের গুপ্তধন এবং কাছের মানুষও কিন্তু বেশ ভালো শো পেয়েছে। তো এখন দেখা যাক কোন সিনেমাটা সবচেয়ে বেশি ওয়ার্ক করে। তোমাদের কি মনে হচ্ছে, তোমরা সর্বপ্রথম কোন সিনেমাটা দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। আর চলে যাওয়ার আগে আমি আরও একটা প্রচণ্ড ইন্টারেস্টিং অ্যানাউন্সমেন্ট, মানে একটা আপডেট তোমাদেরকে দিচ্ছি। আমরা সকলেই জানি আদি পুরুষ সিনেমাটা আসছে প্রভাসের। তো প্রভাসের এই সিনেমাটার টিজারটা কিন্তু চলে আসছে 2nd অক্টোবর সন্ধে 7:11 সময়। তোমরা জানো মানে সাউথের ইন্ডাস্ট্রিতে একটু আনকা টাইমে ওরা রিলিজ করে, তো সন্ধেবেলা রিলিজ হবে। দেখা যাক, অলরেডি একটা পোস্টার চলে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রভাসকে, তিনি কিন্তু তীর ধনুক নিয়ে ওপরের দিকে এক তাকিয়ে আছেন। আমার কিন্তু পোস্টারটা বেশ ভালো লেগেছে, আমার একদম খারাপ লাগেনি। প্রভাসকে বেশ ভালো লাগছে চরিত্রটাতে দেখতে, আমি খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে। এখন দেখা যাক কেমন হয়। বন্ধুরা, আজকে পরপর করে রিভিউ আসবে, পাবলিক রিয়াকশন আসবে। আজকে নোটিফিকেশনের জন্য একেবারে ওয়েট করব না, পরপর ভিডিও দিতে থাকবো। তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, যারা আজকে সিনেমা দেখছো তারা তো সিনেমাই দেখবে, আর যারা আজকে সিনেমা দেখবে না তারা কিন্তু ভিডিও দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এখন এর জন্য টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। খুব খুব ভালো করে সকলে দিনটা কাটাও, আর কমেন্ট বক্সে লেখো প্রথমে তোমরা কোন সিনেমাটা দেখছো। বাই।